লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ, ফলে খাদ্য সংকট দেখা দিয়েছিল তাদের। এই অবস্থায় সরকার খাদ্য সংকট দূর করতে প্রত্যেকের জন্য বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে। কিন্তু রেশন বিলি শুরু হতে রেশন দোকানের বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ। কোথাও প্রাপ্যের তুলনায় কম সামগ্রী দেওয়া হচ্ছে গ্রাহকদের, অথবা কোথাও সামাজিক দূরত্ব শিখিয়ে তুলে চলছে রেশন বিলি। প্রশ্ন উঠছে খাদ্য সামগ্রীর গুণগত মান নিয়েও। গতকাল আমরা তুলে ধরেছিলাম কীভাবে সামাজিক দূরত্ব নির্দেশকে শিখিয়ে তুলে রেশন বিলি হচ্ছে চাপটার বরন্দুলিয়ার একটি রেশন দোকানে। আমাদের খবরের যে তৎপর হয় প্রশাসন, দফায় দফায় রেশন দোকানগুলি পরিদর্শন করেন প্রশাসনের কর্তারা। সোমবার চাপটার বরন্দুলিয়া, হাতিশালা, মহেশনগর সহ বিভিন্ন এলাকার রেশন দোকান পরিদর্শনে যান জেলা পরিষদ সদস্য জেবের শেখ। তিনি দোকানগুলিতে খাদ্য সামগ্রীর গুণগত মান ও প্রাপ্য অনুযায়ী সামগ্রী বিলি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। গ্রাহকদের ও রেশন দোকান মালিকদের সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশ দেন। জেবেরবাবু জানান, চাপড়া এলাকায় প্রতিটি রেশন দোকানের প্রতি তিনি সজাগ দৃষ্টি রাখছেন এবং কোনো রকম অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন। সরকারের এই প্রচেষ্টা কোনো মতেই ব্যর্থ হতে দেবেন না তিনি। আমরা কি বিল বণ্টন করছি নাকি? কারণ শুনছি নাই, বাদ দিচ্ছি, তুমি কথা বলতে হবে না, যার ঘর সে কথা বলছে। তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে মানুষকে মানুষের দূরে রাখা। তুমি এখানে কি করে রেখো? আমি বলতাম রাত্রি চলে আসবো। এখন দেখলাম খুব গেদারে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।